দর্শক, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল গতকাল এবং সেটি নিম্নচাপের রূপ নিয়েছে এবং এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উপকূলের দিকে আসতে পারে এমন একটি পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল এবং সেটি এখনও চলমান রয়েছে এবং এই এর প্রভাবে সমুদ্র এলাকায় এখনও পর্যন্ত সতর্ক সংকেত রয়েছে এক নম্বর এবং সেই যে ঘূর্ণিঝড়টি সেটি এখনও পর্যন্ত কোন পর্যায়ে আছে এবং এটি কবে নাগাদ ঘূর্ণিঝড় রূপে উপকূলের দিকে আসবে সেই বিষয়ে আমরা জানবো আজকে। এই জন্য আমরা রয়েছি রাজধানীর আবহাওয়া অধিদপ্তরের সামনে এবং আমার সাথে রয়েছেন এখানকারই আবহাওয়াবিদ আফতাবউদ্দিন। আমি তার কাছ থেকেই মূলত এই ঘূর্ণিঝড়ের যেই গতি প্রকৃতি সেই বিষয়গুলো জানতে চাইব যে এখন পর্যন্ত আপনারা ঘূর্ণিঝড় ইয়াসকে কোন পর্যায়ে দেখতে পাচ্ছেন। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় যে সুস্পষ্ট লঘুচাপটি ছিল সেটা আজকে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে একই এলাকায় এবং এটা আরও শক্তি সঞ্চয় করে ঘনীভূত হতে পারে এবং সাইক্লোনের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কবে নাগাদ সাইক্লোনের রূপ নিতে পারে? এটা এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার ভিতরে 24 তারিখের মধ্যে আপনার সাইক্লোনে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। 24 তারিখ মানে আগামীকাল? আগামীকাল কোন সময়টাতে হতে পারে? আগামীকাল আপনার দিনের ভাগেই আপনার সম্ভাবনা রয়েছে, মানে আপনারা আজকে আপনার সন্ধ্যা 6টা থেকে নিয়ে পরবর্তী 24 ঘন্টা, আমরা এইভাবে বলছি যে 24 ঘন্টার ভিতরে এটা আপনার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা একটি সতর্ক সংকেত দিয়েছেন সমুদ্র এলাকায়, সেটি এখন কি অবস্থা এবং এটি কি বাড়ার কোনো? আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য চট্টগ্রাম, মংলা, পায়রা এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে 2-1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছি এবং সকল মাছ ধরা নৌকাটলাকে নিরাপদ জায়গায় যেতে বলছি এবং গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে। এই মুহূর্তে কি সমুদ্রে এই ইয়াসের বা যে লঘুচাপ তার কোনো প্রভাব আছে? এটা অবশ্যই আছে যে এটা সুস্পষ্ট লঘুচাপটা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর কেন্দ্রে বাতাস আপনার 50 কিলোমিটারের ভিতরে বাতাস 40 কিলোমিটার এবং যা দমকা ঝোড়ো হওয়ার আকারে 50 কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে 48 কিলোমিটারের ভিতরে। যখন আমাদের উপকূল পর্যন্ত পৌঁছাবে তখন এর যে বাতাসের গতি তা কেমন হতে পারে বলে আপনার ধারণা করছেন? এখনও যেহেতু এটা ফর্মেটিভ স্টেজে রয়েছে, যেটা যখন সাইক্লোন হয় তখন বাতাস তো সাধারণত 62 থেকে 88 কিলোমিটার মতো হয়, তো এটা আমরা পর্যবেক্ষণে রাখছি যেহেতু এখনও নিম্নচাপ হয়েছে, এটা গভীর নিম্নচাপ হবে, তার পরবর্তীতে শক্তি নিয়ে আপনার সাইক্লোন হতে পারে, সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আমরা বাতাসের গতিবেগ এবং ডিটেলস জলশ্বাস কোথাও কী অবস্থা হবে তখন আমরা ডিটেলসটা বলতে পারবো আর কি বলবো। এমনিতে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াসের বা যে লঘুচাপটি দেখছেন এটি যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে এর গতি কোন দিকে হতে পারে বলে আপনারা ধারণা করছেন? এটা এখন আপনার নিম্নচাপ পর্যায়ে আছে, এটা গভীর নিম্নচাপ হবে এবং যদি ঘূর্ণিঝড় হয় তখন নামকরণ হবে, ইয়াস হবে এবং এটা মুভমেন্ট আমরা এখন পর্যন্ত দেখতেছি যে এটা আপনার উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বলতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর, মোটামুটি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোস্ট এফেক্ট হতে পারে, কাছাকাছি পৌঁছে যাবে। মানে গতকালকে যেটি বলেছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী যে এটি বাংলাদেশের দিকে কিছুটা এগিয়ে এসেছে, এটি কি চেঞ্জ হয়েছে না এখনও ওই অবস্থানে? না, কিছুটা তো অগ্রসর হয়েছে, তবে মানে খুব বড় ধরনের অগ্রগতি হয়ে যায় কাছাকাছি আসছে তা আসে নাই, এখনও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে রয়েছে, এটা আস্তে আস্তে কষ্টের দিকে আসবে। এখনও পর্যন্ত সেদিন আমরা যে যতটুকু জানতে পেরেছি যেদিন এই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে সেদিন আমাদের চন্দ্রগ্রহণ রয়েছে, এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাব কি আপনারা এখানে হতে পারে বলে মানে? এখনও ফর্মেটিভ স্টেজে আছে, এখনও তৈরি হচ্ছে, এখনও সাইক্লোন পরিণত হয় নাই, যখন সাইক্লোনে পরিণত হবে উপকূলের কাছাকাছি আসবে তখন ট্র্যাকের বিষয়টা আরও স্পষ্ট হবে এবং তখন আপনার স্টর্ম সার্জ মডেল আছে, আরও অন্য মডেল আমরা সিমুলেশন করে দেখবো যে কী পরিমাণ জলসার হতে পারে এবং তার সঙ্গে প্রভাব পেবে, তখন আমরা ডিটেলস বুলেটিন আকারে ইস্যু করা হবে। দর্শক, আমরা শুনছিলাম যে আবহাওয়াবিদ বলছিলেন যেটি যে ঘূর্ণিঝড় ইয়াস এখনও পর্যন্ত রূপ পায়নি, তবে রূপ পাওয়ার পরই তারা আসলে বলতে পারবেন এর গতি প্রকৃতি কোন দিক হবে এবং এর এর যেই গতি এর যেই প্রভাব সেটি কেমন হতে পারে সে বিষয়টি তারা পরবর্তীতে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ, পরবর্তী যে কোনো আপডেট আমরা জানিয়ে দেবো আপনাদের।